আমার বাংলা সংবাদে আমি সারথী আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম, লায়লাপুরে আটক বার্মিজ সুপারি ভর্তি দুই লরি, গ্রেফতার তিন। শ্রীকোনায় ক্ষুদ্র ব্যবসায়ীদের জমি ফিরিয়ে দিতে সরকারের দৃষ্টি আকর্ষণ। বিশ্ববিদ্যালয়ে সিনিয়র পড়ুয়ার হেনস্থার শিকার প্রথম সেমিস্টারের ছাত্রের, মামলা থানায়। এবারে সংবাদ বিস্তারিত। বার্মিজ সুপারি সিন্ডিকেটে গোটা রাজ্যে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে, এতে বাদ যায়নি বরাক উপত্যকাও। রবিবার রাতে কাছাড় জেলার লায়লাপুর পুলিশের হাতে আটক হল তিন পাচারকারী সহ বিপুল পরিমাণে বার্মিজ সুপারি। পাশাপাশি জব্দ করা হয় বার্মিজ সুপারি ভর্তি দুই লরিও। আটক হওয়া লরিগুলোর নম্বর NL01AC1621AS01AFC8491। সূত্র মতে জানা গেছে, এদিন রাতে পার্শ্ববর্তী রাজ্য মিজোরাম থেকে শিলচর অভিমুখে আসার সময় দুটি লরির গতিরোধ করে তল্লাশি চালান লায়লাপুর পুলিশ পেট্রোল পোস্টের কর্মীরা। তল্লাশি চলাকালে একটি লরি থেকে বার্মিজ সুপারি ভর্তি 29টি ব্যাগ বাজেয়াপ্ত করে লায়লাপুর পুলিশ। প্রতিটি ব্যাগেতে প্রায় 70 কেজির মতো বার্মিজ সুপারি বাজেয়াপ্ত করা হয়। একইভাবে অপর লরিতে তল্লাশি চালিয়ে প্রায় 200 কেজি বার্মিজ সুপারি বাজেয়াপ্ত করা হয়। পাশাপাশি এ কাণ্ডে তিন পাচারকারীকে আটক করে লায়লাপুর পিপির পুলিশ। ধৃতরা হল ধলাই বিধানসভা কেন্দ্রের অধীনস্থ লোকনাথপুরের বাসিন্দা সামিন ইয়াসমিন লস্কর, জালালপুর গুমরার সাজরুল ইসলাম ও কালাইন দমের বাসিন্দা রমিজউদ্দিন। দীর্ঘ আন্দোলনের পর ক্ষুদ্র ব্যবসায়ীদের সুবিধার্থে সরকারের পক্ষ থেকে জায়গা প্রদান করা হলেও বর্তমানে সেই জায়গা বেশ কয়েকটি দল দখল করে এলাকার ক্ষুদ্র ব্যবসায়ীদের আরও সমস্যায় ঠেলে দেওয়া হচ্ছে। সোমবার এরই পরিপ্রেক্ষিতে শিলচর ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির শ্রীকোনা শাখার তরফ থেকে এক সাংবাদিক সম্মেলন করে সরকারের জমি ফের ক্ষুদ্র ব্যবসায়ীদের ফিরিয়ে দেওয়ার দাবি জানানো হয়। এদিন সংবাদ মাধ্যমে কথা বলতে গিয়ে সমিতির সভাপতি বিকাশ ভট্টাচার্য জানান, শ্রীকোনায় দীর্ঘ আন্দোলনের পর সরকারের তরফ থেকে ক্ষুদ্র ব্যবসায়ীদের তাদের ব্যবসা বাণিজ্যের জন্য ফাঁকা জায়গা প্রদান হয়, কিন্তু সম্প্রতি সরকারের সেই প্রদান করা জায়গাটি বেশ কয়েকটি দল আচমকা দখল করে এলাকার ক্ষুদ্র ব্যবসায়ীদের ব্যবসা বাণিজ্যে সমস্যা তৈরি করে। এ নিয়ে দুপক্ষের বাক বিতণ্ডা ঘটলে বিবাদীরা ইমর্মে মামলা দায়ের করেন। এদিন সংবাদ মাধ্যমের মারফতে সরকারের কাছে বিষয়টি নিয়ে সুবিচার চেয়ে সরকার প্রদত্ত জমি ফের ক্ষুদ্র ব্যবসায়ীদের ফিরিয়ে দিতে আর্জি জানানো হয়। এদিনের সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমিতির উপসভাপতি সরবিন্দু দাস, সাধারণ সম্পাদক সুজিত দেবনাথ, মুখ্য উপদেষ্টা বিপ্লব দেবনাথ প্রমুখ। আরো দুইজন তিনজন ত্রিকোণা অবস্থিত মানুষ আমাদের কিছু জমি বেদখল করে নিয়েছে। সেই বেদখলের জমি ওনারা বলছেন ওনাদের জমি, আমরা বললাম আমরা জমি, কিন্তু ওনারা কেস করেছেন আমাদের ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির উপরে। সেই কেসের আজকে একটা ডেট ছিল, সেই ডেটে আমরা হাজিরা দিয়ে আজকে আসলাম। কিন্তু আমরা আশ্চর্যজনক দিই, সরকার দেওয়া প্রদত্ত জমিগুলা সরকারে কেনে প্রশাসনে কেনে এখন ঠিক মতো উচিত ব্যবস্থা নিচ্ছে না। এবং এই বিষয়ে আমরা থানার বিপক্ষে যাচ্ছি না, থানা আছে ঠিক আছে, সমাজের উন্নয়নে সমাজের ভালোর জন্য থানা এটা করে নিয়েছে, তৎকালীন দারোগা তার মর্যাদা করে নিয়েছে, আমরা আপত্তি করিনি, ঠিক আছে থানার প্রতি। কিন্তু যে পাবলিক দুই তিনজনে যে ভূমিটা বেদখল করে আছে এত ধরে ওনারা কেস করছে, এবং আমাদের ডেপুটি মহাশয়ের মাধ্যমে আজকে আবার সংবাদপত্র দিয়েছি, কিন্তু আমরা শিলচর শহরের সমস্ত ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির সদস্য এবং আদার নাগরিকদের, কাছাড় জেলার নাগরিকদের আমরা এই বিষয়ে আজকে সংবাদ মাধ্যমে আমরা একটা বার্তা দিতে চাই যে অবৈধভাবে যে আমাদের জমি বেদখল করে আমরা ক্ষুদ্র ব্যবসায়ীদেরকে ভবিষ্যৎ নষ্ট করতে চলেছে যে কয়েকজন পরিবার, যে কয়েকজন লোক, তাদের যাতে উচিত ব্যবস্থা আপনারা এগিয়ে আসুন। এবং ভবিষ্যতে নহলে আমরা এই ঋণগ্রস্ত হয়েছি, সেই ঋণগ্রস্তের পরিপ্রেক্ষিতে আমরা চিন্তা করছি যদি বাজার যদি না হয় তা আমরা হয়তো উক্ত জমির কিছু কিছু অংশ এই শেয়ার হোল্ডারকে আমরা দিতে বাধ্য হব।
কাজে আমরা আবেদন রাখছি কাছাড়বাসী জনসাধারণের কাছে এবং জনপ্রতিনিধিদের কাছে যে আপনারা এই জিনিসটা আজকে সংবাদ মাধ্যমের পর আপনারা জানার পর আপনারা এগিয়ে আসুন। আর এমন একটা সুরহ ব্যবস্থা এবং সরকার প্রদত্ত জমি ব্যতকর হতে চলেছে, তাই আপনারা এগিয়ে আসুন এই জমিকে পুনরুদ্ধার করে আমাদের সুন্দর দিকে সহযোগিতা এবং হাত বাড়িয়ে। আসাম বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগের প্রথম সেমিস্টারের ছাত্রের উপর মানসিক অত্যাচার চালাচ্ছেন ওই বিভাগের ওই সিনিয়র একদল ছাত্র সহ ছাত্র সংস্থার সম্পাদক। সোমবার এ নিয়ে ধোয়ারবন থানায় এক মামলা দায়ের করলেন নিগৃহীত ছাত্র তথা আসাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রথম সেমিস্টারের ছাত্র রজত রায়। এজাহারে উল্লেখ করে তিনি জানান, রবিবার ছাত্র সংস্থার সভাপতির সাথে একটি ছবি উঠে তা সোশ্যাল মিডিয়াতে তা পোস্ট করেন। তখন এলএলএম তৃতীয় সেমিস্টারের ছাত্র সন্দীপ নাথ পল্লব দে তাকে আগ্রাসী মনোভাব নিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ সহ তাকে মারধর করার হুমকি প্রদান করেন। শুধু তাই নয়, বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংস্থার সম্পাদক সৃজন্যা মিত্র তাকে আইন বিভাগ থেকে সরানোর হুমকি প্রদান করেন, পাশাপাশি হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে তাকে বের করে দেন সিনিয়ররা বলে অভিযোগ করেন রজত। পরে বিষয়টি নিয়ে রজত আসাম বিশ্ববিদ্যালয়ের অ্যান্টি র্যাগিং সেলের সভাপতি ডক্টর হিমাদ্রি শেখর দাসকে অবগত করান। অবশেষে নিরুপায় হয়ে আইনের দ্বারস্থ হয়ে এ মর্মে ধোয়ারবন থানা সহ শিলচর সদর থানায় মামলা দায়ের করে সুবিচারের দাবি জানান রজত। এদের সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে তিনি জানান, আমার উপরে অনেক নানান রকম আমার উপরে অনেক কিছু কমেন্ট করা হয়েছিল, অনেক রাম কইসলা অনেকজন মানুষে কইসইন আমাদের এই ডিপার্টমেন্ট এখানে যে ফিমেল এজিএস ক্যান্ডিডেট পল্লব দে সন্দীপ নাথ আমার নাম হলো রজত রায়, এইগুলা তারা কমেন্ট করছেন কি আমি কীভাবে আমি বাইরের স্টুডেন্ট, তো আমি জানতে আমি এইভাবে আমি ডিপার্টমেন্ট অফ লতে যেভাবে আমার হ্যারাসমেন্ট করা হয়েছে এবং আমি অনেকদিন এই সহ্যতা করিয়া গেছি কি আমি বাইরের স্টুডেন্ট হইয়া, কিন্তু গতকালকে একটা ঘটনা ঘটলো। আমাদের আসাম বিশ্ববিদ্যালয়ে যে ছাত্র সংসদে নির্বাচিত যে প্রেসিডেন্ট আছেন শুভময় চন্দ, কালকে আমি দেখা করতে পাইলাম, কারণ আমার কনস্টিটুয়েন্সিতে তার বাড়ি, তো অনেকদিন পরে যখন দেখা করলাম একটা সেলফি মারে আমি হোয়াটসঅ্যাপে ছাড়লাম। এই সেলফি মারার পরে আমার 11টার পরে ফোন আইসে একটা আননোন নাম্বার থেকে এবং এখানে সন্দীপ নাথ হইয়া এই ট্রুকলারে লেখা ছিল, সন্দীপ নাথে এখানে আমারে থ্রেটেনিং করছেন যে আমি যদি ডিপার্টমেন্টে ঢুকি আমার প্রাণে মারার আমার হুমকি দেওয়া হয়েছে এবং প্রাণ নাশ করা হয়েছে। সোনাই উন্নয়ন খণ্ডের অধীনস্থ রাঙ্গের ঘাট জিপিতে সম্প্রতি দুর্নীতির অভিযোগ উত্থাপন করেছিলেন জিপির একাংশ জনগণ। কাজ না করে অর্থসাতের অভিযোগ উঠেছিল জিপি সভাপতি শম্ভু রবি দাস ও জিপির সচিবের বিরুদ্ধে, কিন্তু এবার একাংশ জনগণ জিপি সভাপতি ও সচিবের হয়ে দুর্নীতির অভিযোগের সাফাই দিলেন। সোমবার জিপির 7 নং গ্রুপের একাংশ জনগণরা এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করে জানান, জিপি সভাপতি ও জিপি সচিবের বিরুদ্ধে উত্থাপিত হওয়া অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। এদিন দক্ষিণ মোহনপুর কোনার গ্রাম এলপি স্কুলের পরিচালন কমিটির সভাপতি শামসুল জামাল লস্কর, হোসেন আহমেদ লস্কর, মুনিয়া রবিদাস, আকুল মিনচা প্রমুখরা জানান, জুম্মার পরে আমাদের গ্রামের এই মসজিদের কিছু যে কমিটির মানুষে যে অভিযোগ করছেন যে তারার মসজিদের টাকাগুলা পঞ্চায়েত সভাপতি বা সচিব যে পুরাভাবে আত্মসাৎ করে নিয়েছেন, বা সঙ্গে আমরা এই স্কুলের যে একটা টয়লেট আছে টয়লেটের টেকাগুলো আত্মসাত করে নিয়েছেন, কোনো কাজ হয় না, একটি দরজা লাগিয়ে যে এই অভিযোগের বিরুদ্ধে আজকে আমরা প্রেস মিট করছি যে আমাদের এই যে স্কুল আর মসজিদ একই সংলগ্নে আছে, যে স্কুলের আর মসজিদের যে বাউন্ডারি একই বাউন্ডারির ভিতরে দুইটি আছে, যে এরকম কোনো তারার অভিযোগগুলো একদম মিথ্যা, এই অভিযোগের কোনো জিও নাই। এখন যে কাজ হয়েছে যে বাউন্ডারি আমাদের পিছনে বাউন্ডারিও আছে আর টয়লেটের কাজ চলছে, আর এই যে বাউন্ডারির মধ্যে একটু কাজ অনুগঙ্গি আছে, প্লাস্টার হবে, কিছু কাজ বাকি আছে, কিছু কাজ রয়েছে, যে তারা যে অভিযুক্তি করেছে যে পঞ্চায়েত সভাপতি বা আমাদের জিপি সেক্রেটারি তারা কোনো যে টেকা আত্মসাত করেন নাই, সম্পূর্ণভাবে সুন্দরভাবে আমাদের কমিটিকে ডেকে আমাদেরকে কাজের যে মাল মেটেরিয়ালসগুলো দিচ্ছে সুন্দরভাবে কাজ হচ্ছে, যারা এই অভিযুক্তি করছে তারা তো প্রথমে অন্য জায়গায় করছে, অন্য গ্রুপে করছে, করে করে এরকম আজকে আমাদের এখানে আসিয়ে যে বলছে যে মসজিদের টেকা সবগুলো আত্মসাত করে নিয়েছেন, এটা কোনো সব মিথ্যা অভিযোগ, পঞ্চায়েত সভাপতি ও সেক্রেটারি কোনো অভিযোগ আত্মসাত করেন না এই টাকা, আমাদের এসএমসির সহযোগে যে টেকা মালগুলো দিচ্ছে তারা সুন্দরভাবে দিচ্ছে,
সাহায্য সুন্দরভাবে ওয়াল হচ্ছে বাউন্ডারি ওয়াল। কেন্দ্রীয় অসম সংখ্যালঘু ছাত্র সংস্থার নির্দেশে গোটা রাজ্যের সাথে সম্মতি রেখে করিমগঞ্জে ঘরে ঘরে শিক্ষা তবে রক্ষা শীর্ষ কর্মসূচি পালন করেন আমসুর কর্মকর্তারা। সোমবার সকাল 9টা নাগাদ ঘরে ঘরে শিক্ষা তবে রক্ষা কর্মসূচির অঙ্গ হিসেবে করিমগঞ্জ জেলার অধীনস্থ পিএসটি ঘোড়ামারা আঞ্চলিক আমসুর উদ্যোগে ওই এলাকার অন্তর্ভুক্ত বেশ কয়েকটি সরকারি শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করা হয়। এদিন পীরের চক এলপি স্কুল, জটাই এমএ স্কুল, সিরাজদীপুর এলপি স্কুল, শ্যামনগর এলপি সহ বেশ কয়েকটি সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিত হয়ে সংস্থার কর্মকর্তারা সংশ্লিষ্ট স্কুলগুলোর পরিকাঠামো সহ শৈক্ষিক পরিবেশ সরজমিনে খতিয়ে দেখেন। এদিনের পরিদর্শন করা কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে সংস্থার তরফ থেকে অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হবে এবং এতে ভালো প্রদর্শনকারী প্রত্যেক স্কুলের ছাত্রছাত্রীদের উৎসাহিত করা হবে। পরিদর্শনকালে এদিন সংস্থার তরফ থেকে উপস্থিত ছিলেন সভাপতি আফজল হোসেন তাবাদার, সহসভাপতি মজিবুর রহমান, শিক্ষা সম্পাদক সয়ফাল আহমেদ প্রমুখ। শিলচর কনকপুর দ্বিতীয় খণ্ডে মহাদেববাড়ি রোডে হরিনাম অষ্টপ্রহর সংকীর্তন মহাযজ্ঞের উদ্বোধন হয়েছে শনিবার। রবিবার আয়রংমারা স্থিত গোপালজিউর আখড়ার উদ্দেশ্যে যাত্রা এবং দুপুর 2টায় আরআর মেমোরিয়াল হল থেকে শোভাযাত্রার মাধ্যমে প্রভুকে কনকপুর দ্বিতীয় খণ্ডে মহাদেববাড়ি রোড প্রাঙ্গণে নিয়ে আসা হয়। বেলা 3:30 জলভরা সন্ধ্যা 6টায় উপস্থিত ভক্তদের উদ্দেশ্যে শ্রী ভাগবত পাঠ ও শ্রী শ্রী চৈতন্যমৃত পাঠ করেন শিলচর শঙ্করমঠ ও মিশনের কর্মাধ্যক্ষ শ্রীমদ বিজ্ঞানানন্দ ব্রহ্মচারী মহারাজ। সোমবার ব্রাহ্ম মুহূর্তে মঙ্গলারতির মাধ্যমে 16 প্রহর শ্রী শ্রী মহানাম সংকীর্তনের সূচনা হয়। দুপুর 1টা থেকে ছিল মহাপ্রসাদ বিতরণ, সন্ধ্যারতি ও 108টি প্রদীপ প্রজ্বলন। 15 ফেব্রুয়ারি বুধবার সকাল 8টায় নগর পরিক্রমা ও দধি ভাঙন এবং পরিশেষে মহন্ত বিদায় পরিণাম অষ্টপ্রহর সংকীর্তন মহাযজ্ঞে সংকীর্তন পরিবেশন করেছেন শ্রীমদ ভগবত সম্প্রদায়, জগাই মাধব সম্প্রদায়, পদ্মশ্রী সম্প্রদায়, গৌরসুন্দর সম্প্রদায়, রাধামাধব সম্প্রদায় এবং সহযোগিতায় ধীরেন্দ্র দাস, সুধাংশু দাস, বীরেশ চন্দ, রাহুল রায়, বীরেন্দ্র দাস, প্রদীপ কুমার দেব, কানু পাল, রূপক রায়, বাপ্পা দাস, পিন্টু পাল, মান্না দাস প্রমুখ। আজকে সংক্রমণ মিশন শ্রীমদ বিজ্ঞানন্দ ব্রহ্মচারী এখানে আজকে শ্রীমদ ভগবদ্গীতা এবং চৈতন্যচরিতমৃতা থেকে আলোচনা করছি। আজকে প্রতি বছর আমরা এই অনুষ্ঠানের ওনারা আয়োজন করে থাকেন কমিটির উদ্যোগে। আমি কমিটিকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি এরকম একটি সুন্দর যে মনোরম পরিবেশে ওনারা ঠাকুরের যে কীর্তন আয়োজন করেছেন তাদেরকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি। এ মহাপ্রভুর যে নির্মিত সে নাম আজ বিশ্বব্যাপী চলছে, মহাপ্রভুর আদেশে সহিত হয়ে সকলে এই নামের প্রেমে মত্ত হয়েছেন। সকল অনেক ভক্ত উপস্থিত হয়েছেন। আজকে 3 দিন ব্যাপী অনুষ্ঠান চলছে, আগামীকাল সর্বহর ব্যাপী নাম সংকীর্তন হবে, এই নাম সংকীর্তনে অনেকে প্রসাদের আয়োজন করেছে, অনেক ভক্তবৃন্দ আসবেন দেশ বিদেশ থেকে, অনেক কীর্তনের যারা কীর্তন করেন তারা এসেছেন এবং ভক্তগণ এখানে উপস্থিত হবেন। এই একটি মহাযজ্ঞ, প্রতি বছর এই মহাযজ্ঞের আয়োজন করেন এই কনকপুরবাসীগণ এবং কমিটির যে আদর্শে এই কীর্তন অনুষ্ঠিত হয়। আমরা সকলেই সকল সনাতনী সমাজ এই ধর্মীয় প্রতিষ্ঠানে আমরা যেন সাহায্য সহযোগিতার। রবিবার কাছাড় জেলার সোনাই বোয়ালজুড়ে চার তরিকার আউলিয়া ক্যারামো প্রখ্যাত পীর মাহরাম মাকসুদ আহমদ খান রামপুরের উরুস মাহফিল অনুষ্ঠিত হয়। আসাম প্রদেশ আহলে সুন্নতের সভাপতি শাসুফি মাওলানা জমিরউদ্দিন লস্করের পৌরোহিত্যে এদিন সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত বিভিন্ন কার্যসূচির মাধ্যমে মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আহলে সুন্নাত ওয়াল জামাতের বিশিষ্ট ওয়ালেমায়ে ক্যারাম ও সুফিয়ানে আজাম উপস্থিত ছিলেন। দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল কোরআন খতম, তরিকতের খতম, খতমে খাজেগান, মিলাদ শরীফ ও ধর্মীয় আলোচনা। এদিন মৌলানা ফারিজউদ্দিন, মৌলানা কমরউদ্দিন ও শাহেব বাজাদ মৌলানা সাহেদ আহমেদকে তরিকতের খেলাফত প্রদান করেন শাহ সুফি মৌলানা জমিরউদ্দিন লস্কর। আহলে সুন্নাত ওয়াল জামাত তরফ থেকে আমি একদিন
আসাম প্রদেশ আলে সুন্দর জগতের সভাপতি হিসাবে শরীর আমার ভালো নাই এর গতিকে সরকার জোয়ার দেওয়া হলে সম্ভব হয় না কত প্রস্তাবটা হইল গিয়া যে তুরস্কর মধ্যে সিরিয়ার মধ্যে যে মানুষগুলা মারা গেছে আল্লাহ তাআলা শহীদের দরজা দান করুক হক আমি দুই নম্বর যে বর্তমান সময়ে বাল্য বিবাহ নিয়া আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে ইনিশিয়েটিভ নিয়েছেন খুব ভালো আমরা ওইটার হককে নাই আমরাও বাল্য বিবাহ বিভক্ত কিন্তু যারা ওই গেছে গিয়া এরারে নির্যাতন না করিয়া তান গেছে মিডিয়ার মাধ্যমে অনুরোধ জানাইব তান যেন হমার চোখকে দেখুন এবং 2023 ভোট থেকে তাই আইন দিয়া নিয়া কঠোরভাবে শাস্তি দেন জনগণের চলা ফেরার জন্য নেই কোনো রাস্তা হাটুকাদা ভেঙে মৃতদেহের সৎকার করতে হচ্ছে ছাত্রছাত্রীরা স্কুলে যেতে পারছে না এরকম পরিস্থিতি মন্ত্রীজীবি সভাপতির কাছে রাস্তাঘাট নির্মাণের আর্জি জানিয়েও কোনো লাভ হচ্ছে না পূর্বধলের পালংঘাট জিপির মালুগ্রামের এটাই পরিচিত ছবি রবিবার পালংঘাট জিপির নয় ও 10 নং গ্রুপের জনগণের পক্ষে প্রণয়নাথ ভৌমিক লিপিকা শীল পাপিয়া নাথ সুপর্ণা নাথ জয়হরি সিংহ মলিনা সিংহ অভিষেক শীল বিমলা রাজকুমারী প্রমুখ বলেন এলাকায় রাস্তাঘাট না থাকায় প্রায় 400 মানুষকে হাটুকাদা ভেঙে চলাফেরা করতে হচ্ছে অসুস্থ রোগীদের বয়ে নিতে যেতে হচ্ছে চিকিৎসার জন্য বছর দুয়েক পূর্বে জিপি সভাপতি শশাঙ্ক শীল ঝুলন পুল মালুগ্রাম ধলাই পূর্ত সড়ক থেকে সংশ্লিষ্ট এলাকায় 6 লক্ষ টাকার একটি রাস্তা নির্মাণের কাজ শুরু করলেও কিছুদিন পরই রাস্তা কাজ বন্ধ করে দেন তিনি এ নিয়ে জনগণ ধলাইর বিধায়ক তথা মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য জিপি সভাপতি শশাঙ্ক শীলের কাছে রাস্তা নির্মাণের আর্জি জানালেও তারা শুধু পেয়েছেন গালভরা আশ্বাস তাই বাধ্য হয়ে তারা চাঁদা তুলে রাস্তা নির্মাণের কাজ শুরু করেছেন এখানে আমরা রাস্তা দিয়ে মানে অতি মানে খারাপ রাস্তা আর কি এখানে দিয়ে আমরা কি কেউ মানে স্কুলও যাইতেও বাচ্চারা বহুত কষ্ট পায় আর গরু বাসর ইটা মানে লইয়া যাওয়াটা বহুত কষ্ট পায় আর মানে আমরা মানে এই রাস্তায় যদি কোনো অসুখ বিসুখ হয় তে আর মানে ঠেলা করে নিয়ে যাওয়া লাগে ওরকম অবস্থা আমরা এই রাস্তা খেলা মানে যাওয়া মানে মুশকিল আছে বাইশার সময় মানুষ মরলেও শ্মশান নেই নিবার মানে আমরা রাস্তা নাই ওটা লাগে আমরা মানে সবে মিলিয়ে আমরা গ্রামের যত মানে আমরা পাড়াপ্রতিবেশী আমরা এখানে অনুমানিক 87 ঘর আছে এটা আমরা সবে মিলিয়ে চান্দা উন্দার লইয়া এটা মানে রাস্তা ঠিক করা বরাকভেলি মিডিয়া সুপার অ্যাসোসিয়েশন ও সুকুমার সিং মেমোরিয়াল পঞ্চম নাইটেসাইড ক্রিকেট টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হলো সাময়িক প্রসঙ্গ দল ফাইনালে তারা হারিয়েছে বরাক বার্তাকে শিলচর ইটখলা খেলার মাঠে সোমবার অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে প্রথম ব্যাটিং করে বরাক বার্তা দল 178 রান করে দলের অপেনিং ব্যাটার পিনাক দেব 88 রানের দুর্দান্ত ইনিংস খেলেন জবাবে সাময়িক প্রসঙ্গ 2 উইকেটে হারিয়ে 9 ওভার 2 বলে 182 রান করে চ্যাম্পিয়ন হন এর মধ্যে সাময়িক প্রসঙ্গের ক্যাপ্টেন সত্য শুক্লবৈদ্য 18 বলে 82 রান করেন বিধুভূষণ আচার্য মেমোরিয়াল ম্যান অব দ্য ম্যাচ হন তিনি এছাড়া রেণুকো আচার্য মেমোরিয়াল ম্যান অব দ্য সিরিজ এবং ইয়াসির পরমেশ্বরী রায় মেমোরিয়াল সেরা ব্যাটসম্যানের খেতাবও যায় সত্যের কাছে ইয়াসি উমালক্ষী পাঞ্জে মেমোরিয়াল ট্রফি বেস্ট বলার হন তন্ময় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিরিক্ত জেলা শাসক যুবরাজ বরঠাকুর সিএনএন নিউজ চ্যানেলের এমডি জয়জিৎ বিশ্বাস চেয়ারম্যান শঙ্কর দাস আকসা উপদেষ্টা রূপম নন্দী পুরকায়স্থ সৌমিত্র দত্ত সমাজসেবী সঞ্জীব রায় সাংবাদিক সমীরণ চৌধুরী উত্তম কুমার সি গৌতম তালুকদার রানু দত্ত প্রমুখ অনুষ্ঠানে অতিরিক্ত জেলা শাসক যুবরাজ বরঠাকুর শিল্পী শিবশঙ্কর ধর ও সন্তোষ চন্দকে মিডিয়া সুপারের পক্ষ থেকে স্মারক সম্মান দিয়ে সংবর্ধনা জানানো হয় এই টুর্নামেন্টের অন্যতম পৃষ্ঠপোষক ছিলেন সামাজিক সংস্থা ড্রিমসের সভাপতি গৌতম গুপ্ত সময় ইয়াতে অতিবাহিত হল আজি যে ফাইনাল ম্যাচ মই লাস্টত আহি পালোহি সেইটো মোৰ সৌভাগ্যকর নহল যে গোটেই খেলখন আমি চাব পাৰিম পৰা হলে ভাল লাগিল হয় আৰু আশাবাদী আমি বিভিন্ন সময়ত আমি বিভিন্ন অনুষ্ঠান আমি একেলগে আমি কৰিব লাগিব
এই ক্রিকেট খেল নহয়, খেল খেলা ধূলা আমার জীবনের অপরিহার্য অঙ্গ, আর আমি সংগীত তথা নাট্যর প্রতি মনোনিবেশ করব লাগে। বিভিন্ন সময় আমি বিভিন্ন অনুষ্ঠান কাছাড় জেলা অনুষ্ঠিত হয়, আমি আশা করি প্রশাসনের তরফের সকল মিডিয়া ভাই বন্ধু সকলে যাতে ইয়াত সময় সময় ভাগ লয়। আর আমি আপনার জানাবলে পাই সুখী হয়েছো যে আগন্তুক সময় আমি সদু চেস কম্পিটিশন আমি ইয়াতে আয়োজিত করম কাছাড় জেলা বিডিএমএর আর আমার স্পোর্টস এসোসিয়েশনের যৌথভাবে আমি ইয়াতে পাতিম কাছাড় জেলা। গতি আমি সকলকে আগ্রহ প্রকাশ করি যে এই অনুষ্ঠানতো আপনার সকলে সহায় সহযোগিতা আগবাব, আর আগন্তুক সময় আমি এনেদরে খেল খেলাধুলার অনুষ্ঠান যাতে আমি সময় সময় উপভোগ করে থাকবো পড়ো। গতি তার প্রতি আমি শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। লায়লাপুরে আটক বার্মিজ সুপারি ভর্তি দুই লরি গ্রেফতার তিন। শ্রীকোনায় ক্ষুদ্র ব্যবসায়ীদের জমি ফিরিয়ে দিতে সরকারের দৃষ্টি আকর্ষণ। বিশ্ববিদ্যালয়ে সিনিয়র পড়ুয়ার হেনস্থার শিকার প্রথম সেমিস্টারের ছাত্রের মামলা থানায়। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।